হাই, দেখো তোমরা অনেক কমেন্ট করেছো, আমি বহু কমেন্ট পেয়েছি লাইভে আসার জন্য। প্রথমবারে যখন আমি লাইভটা করি অনেকেই আমার লাইভে আসতে পারেনি, স্বাভাবিক অনেকেরই বিভিন্ন সময়ে কাজ থাকে। তাই আমি ভাবছি আগামী বৃহস্পতিবার রাত্রি 8টার সময় আমি পুনরায় তোমাদের কাছে আসব, লাইভ করব। এখন একটা কথা হচ্ছে, রাত্রি 8টায় করলাম এই জন্যই, প্রথমবারে আমি করেছি রাত্রি 7:30টায়, এখন করলাম 8টায়। কেন 8টায় করলাম, সময়টা আধ ঘন্টা পরে করলাম এই জন্যই, যারা আগে আসতে পারেনি আমার লাইভে সময়ের জন্য, তাদের আধ ঘন্টা আরও সময় দিলাম, তাতে সুবিধা হবে। আর একটা কথা আমি তোমাদের জানাই, এর আগেরবার আমি কিছু কিছু আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করছি, সেটা হচ্ছে তোমরা যারা আমার পরিবারের সদস্য এবং আমার মতন ছোট ইউটিউবার, তাদের জন্য আমি বলছি, তোমরা কিন্তু কখনোই তোমাদের নিজস্ব মোবাইল দিয়ে তোমার ভিডিও দেখবে না। তুমি যে মোবাইল দিয়ে ভিডিও করো সেই মোবাইল দিয়ে তুমি, সেই মোবাইল থেকে তুমি কখনোই তোমার ভিডিও দেখবে না। অনেকেই কি করে, একই মোবাইলে দুটো অ্যাকাউন্ট খুলে, সে মনে করে যে এতে তার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি জানি, যতটা জানি, একটা মোবাইলে যদি তুমি দুটো অ্যাকাউন্টও খুলো তাতেও কিন্তু বিপদ। কেন বিপদ, ওই মোবাইলটা তো তোমার নামেই আছে, তোমার নামেই তো মোবাইলটা আছে, তাহলে বিপদ কিন্তু থেকে যাচ্ছে। তুমি যদি তোমার নিজের মোবাইল থেকে, অর্থাৎ তুমি যে মোবাইল থেকে ভিডিও করো ওই মোবাইল থেকেই যদি তুমি তোমার ভিডিও দেখো, তাহলে কি ক্ষতি হতে পারে? ক্ষতিটা হচ্ছে সামান্য, যদি একাত্ম দেখো আলাদা, কিন্তু যদি একটু বেশি দেখো তাহলে তোমার ভিউজ ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ তোমার ভিডিওতে যে ভিউজ হবে সেই ভিউজ কিন্তু তোমার থাকবে না, সেটা ফ্রিজ হয়ে যাবে। যদি তোমার ভিউজ ফ্রিজ হয়ে যায় তাহলে তোমার ভিডিও করে কি লাভ হবে, তুমি তো এগোতে পারবে না, তুমি কোনোদিন ইনকামও করতে পারবে না। সুতরাং তোমরা যারা আমার পরিবারের সদস্য এবং আমার মতন ছোট ইউটিউবার, তাদের আমি বলছি তোমরা কিন্তু সতর্ক থাকবে। দুটো মোবাইল হলে ভালো হয়, আমি, আমারও কষ্ট হয়, সময় সময় মনে হয় যে আমি ভিডিওটা একটু দেখি, দেখি কীরকম হচ্ছে, কিন্তু আমি দেখি না, আজ পর্যন্ত আমি কোনোদিনও দেখিনি, আমার মোবাইল থেকে আমার ভিডিও দেখিনি। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে, আমি যে সাবধান করে দিচ্ছি, তোমাদের একটু বুদ্ধি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, একমাত্র যারা আমার পরিবারের সদস্য এবং আমার মতন ছোট ইউটিউবার তাদের জন্য, সকলকে বলার মতন কিন্তু আমার অভিজ্ঞতা নাই, আমার সে জ্ঞান নাই, আমি সেটা চাই না। আর আগের দিনও তোমাদের বলেছি একটা কথা, তোমরা অন্য কারো ইউটিউব থেকে, মানে অন্য কারো, অন্য যারা, যাদের ভিডিও আছে, যারা ব্লগ করে, অন্য কারো ইউটিউবার সম্পর্কে খারাপ কোনো সমালোচনা তোমরা করো না, আমি এটা পছন্দ করি না। করতে পারো, তোমার ব্যক্তিগত মতামত, আমার ঠিক পছন্দ না,
তোমার যদি ইচ্ছেই হয় কাউকে নিয়ে কোনো ভিডিও করতে, তখন তুমি তোমার দেখো অনেক ভালো ভালো ইউটিউবার আছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, তোমার যদি তাদের থেকে কারো ভালো লাগে, তুমি ভালো বেশে তার ভালো কথা বলে ভিডিও করতে পারো, সেটা ভালো। কিন্তু কারো সম্পর্কে বাজে কথা নিয়ে ভিডিও করা আমার কিন্তু ভালো লাগে না, আগের দিনও বলেছি আজকেও বলেছি। আরেকটা কথা বলছি, তোমরা যখন ভিডিও করবে, আমি বারবারই বলি, কেন বলি, তোমাদের একটু ভালোর জন্য বারবার বলি, লাইভে আসলে কোনো দিনও তোমরা অ্যাডাল্ট না হওয়া কাউকে আনবে না, অর্থাৎ 18 বছরের নিচে কাউকে তোমরা লাইভে আনবে না, খুব সাবধান। আরেকটা কথা বলি, তোমরা হয়তো দেখলা রাস্তা দিয়ে কারো ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এই ধরনের কোনো কিছু যদি দেখো তোমরা এড়িয়ে যাবে, তোমরা সেই সম্পর্কে কিন্তু কোনো ভিডিও করবে না, এটা আমার মতামত, নিজস্ব মতামত। তোমরা কি করবে না করবে তোমরাই সেটা ঠিক করবে, কারণ তোমাদের নিজস্ব মতামত অবশ্যই আছে, তোমার নিজের চ্যানেল ভালো মন্দ তোমার অবশ্যই সে অধিকার আছে। আমি পছন্দ করি কি না সেইটুকু শুধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত আমি লাইভে থাকব, তোমরা সবাই আসবে, এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার বিষয় থাকে, অবশ্যই তোমরা বলবে, আমার যদি উত্তর দেওয়ার মতন ক্ষমতা থাকে আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। তোমরা বেশি বেশি করে কমেন্ট মানে জানতে চাইবে, তোমরা আরও বেশি সংখ্যক ভিউয়ার্স আমার লাইভে আসবে আমি সেই আশা করছি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আগামী বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে 9টা আমার লাইভ চলবে।